এক জঙ্গলে গভীর প্রান্তে বাস করত এক নাগ ও এক নাগিন। আর এই নাগনাগিন মহাদেবের ভক্ত ছিল, তারা দুজনেই মহাদেবের পূজা করত। আর এই নাগনাগিনের এক ছোট্ট মিষ্টি বন্ধু ছিল, তার নাম ছিল টুনটুনি। নাগরাজের মাথায় ছিল এক অমূল্য রতন নাগমণি। এই নাগমণির বিশেষ কিছু ক্ষমতা ছিল। নাগরাজের এই নাগমণির উপর জঙ্গলের অনেক পশু পাখির লোভ ছিল। এমনই একজন আছে এই বনে, তার ওই নাগমণির উপর অনেক লোভ। সে ওই নাগমণির শক্তিতে আরো শক্তিশালী হতে চায়। এই জন্য সে সবসময় নাগনাগিনীর উপর নজর রাখতো তার মায়া আয়নাতে। এমনই একদিনের কথা, সেদিন ছিল নাগ পঞ্চমী। নাগরাজ তার নাগমণি শিবলিঙ্গের উপর রেখে নাগনাগিনী কিছু সময়ের জন্য ঘুরতে যায় জঙ্গলের মাঝে। এই সুযোগে ওই মাথা কাটা ডাইনি নাগমণি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে নাগনাগিনী ফিরে এসে দেখে তাদের নাগমণি কেউ চুরি করে নিয়ে গেছে। নাগনাগিনীর বুঝতে আর বাকি রইল না এই কাজটা কে করেছে। নাগরাজের ওই মণি ছিল নাগনাগিনীর প্রাণ শক্তি। এদিকে নাগনাগিনীর কাছ থেকে নাগমণি চলে যাওয়ায় নাগনাগিনী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমনই সময় নাগনাগিনীর বন্ধু টুনটুনি সেখানে এসে হাজির হয়। এরপর টুনটুনি তাদের জিজ্ঞাসা করে তাদের এমন অবস্থা কি করে হলো। নাগিনী টুনিকে বলে তাদের কাছ থেকে নাগমণি চলে যাওয়ায় তারা নিষ্প্রাণ শক্তিহীন হয়ে যাচ্ছে, তাদের মৃত্যু নিশ্চিত। এরপর টুনি বলে, আচ্ছা আর কি কোনো উপায় নেই? তারপর নাগিনী বলে, একটা উপায় আছে, আমাদের দুজনকে আবার জন্ম নিতে হবে। আগামী অমাবস্যার আগে আমাদের দুজনকে জন্ম নিয়ে ওই নাগমণি ফিরিয়ে আনতে হবে। আমরা আবার জন্ম নিলে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে, আর আমাদের ওই দুই শক্তি একসাথে মিলিত হয়ে এক মহাশক্তিতে পরিণত হবে, আর সেই শক্তির কাছে কোনো শক্তি পেরে উঠবে না। এরপর টুনি বলে, নাগিনী তাহলে আমার গর্ভে তোমরা জন্ম নাও। এরপর নাগনাগিনীর আত্মা টুনির গর্ভে প্রবেশ করে। এরপর টুনি একটা গুহার ভেতরে গিয়ে দুটো ডিম পাড়ে। এরপর থেকে টুনি না খেয়ে না ঘুমিয়ে সেই ডিম দুটোকে তা দিতে থাকে। এভাবে টুনি এক মাস ধরে ডিমে তা দেওয়ার পর টুনি বুঝতে পারে নাগনাগিনী ডিম থেকে বেরিয়ে আসার সময় হয়ে এসেছে। তারপর টুনটুনি সেই ডিম ফেটে নাগনাগিনীর পুনর্জন্ম হলো। এরপর নাগনাগিনী টুনিকে বলে, তুমি বন্ধু হয়ে যা করলে আমাদের জন্য, আমরা দুজনে তোমার কাছে চির ঋণী হয়ে রইলাম। এরপর টুনি বলে, এখন এসব কথা না বলে তোমরা বেরিয়ে পড়ো নাগমণি ফিরিয়ে আনতে। এরপর নাগনাগিনী একত্রে মিলিত হয়ে মহাশক্তিতে রূপান্তরিত হয়। তারপর চলে যায় সেই ডাইনি টুনির গুহায়। তারপর মহানাগ শক্তির সাথে ডাইন টুনির প্রবল যুদ্ধ হয়, কিন্তু দুই প্রতিপক্ষই কেউ কাউকে হারাতে পারে না। এরপর সেই নাগ শক্তি এক প্রবল নাগ শক্তি এক বিরাট বড় আকার ধারণ করে। তারপর ডাইনি টুনি শক্তিশালী জাদুলাঠিকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়। তারপর ডাইনি টুনিকে এক নিঃশ্বাসে গিলে ফেলে। তারপর নাগমণি সেখান থেকে নিয়ে মহাদেবের কাছে রেখে দেয়। এরপর নাগনাগিনী মহাদেবের পূজা করতে থাকে। বন্ধুরা, এমন ধরনের আরো গল্প সবার আগে পাওয়ার জন্য নিচে থাকা লাল রঙের বাটনটা ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।